ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের 30,000 কোটি টাকা ঋণের বিষয়টি রিট আকারে আনতে বলেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে এই বিষয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদ নজরে আনেন আইনজীবী শিশির মনির। তবে সেটি রিট আকারে আনতে বলে হাইকোর্ট। এছাড়া ইসলামী ব্যাংক থেকে নভেম্বরের প্রথম 17 দিনে 2,460 কোটি টাকা তুলে নেওয়া সংক্রান্ত গণমাধ্যমের সংবাদটিও হাইকোর্টের নজরে আনা হয়। এ বিষয়ে গভীরভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি ওই চিঠি দেন আইনজীবী। অর্থপাচার নিয়ে হাইকোর্টের এই বেঞ্চ সম্প্রতি একাধিক আদেশ দিয়েছে।